শুভজিৎ জানতে চেয়েছে এই যে ভাইরাস এবং ভ্যাকসিন নিয়ে এত কাণ্ড হচ্ছে, এসবের পিছনে আসল উদ্দেশ্য কি? এটা একটা খুব বড় বিষয়, তাও একটু কম কথায় এক এক করে বলার চেষ্টা করছি। প্রথম এবং প্রধান উদ্দেশ্য, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান অর্ডার, অর্থাৎ এই গোটা বিশ্বের যে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, এই সমস্তটা একটা সেন্ট্রাল কেন্দ্রীয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা, এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান অর্ডার। সেইখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হবে, সবকটা দেশের যত সরকার আছে সেগুলো সমস্ত লোক দেখানো, পাপেট সরকার হবে এবং সবাইকে এই প্রধান নিয়ন্ত্রক যে কেন্দ্র তাদের দ্বারা চালিত হতে হবে। এরা যারা আছেন এদের মধ্যে যেটা কিছুটা অদৃশ্য, কিছুটা অন্তরালে, কিছুটা পর্দার পেছনে, যাদের হাতে সুতোটা, তাদের তারা হচ্ছেন এক একজন ধনকুবের। আগে বলা হতো মিলিয়নিয়ার, তারপরে বলা হতো বিলিয়নিয়ার, তারপরে ট্রিলিয়নিয়ার, এখন তাতে উকুল হচ্ছে না, এখন বলা হচ্ছে জিলিয়নিয়ার, অর্থাৎ অনন্ত অনন্ত এদের অর্থ এবং এদের সম্পত্তি। এবং এটা নতুন কিছু নয়, অনেক আগে থেকেই এই ধরনের একটা পুরো বিশ্বের যত সম্পদ আছে সেটাকে কুক্ষিগত করে রাখা একটা বা কয়েকটা ক্ষমতার মধ্যে, এটা আগেও হতো। হয়তো অনেকেই শুনেছে রকফেলার ফ্যামিলির কথা, যারা আমাদের পুরো পৃথিবীর ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বা সেক্টর এগুলোকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন নামে ব্যাংক, বিভিন্ন নামে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নামগুলোর পিছনে যদি মালিকানাগুলো ট্রেস করতে করতে আমরা যাই, তা দেখবো সবই ওই রকফেলার ফ্যামিলির মধ্যে। ফ্যামিলি বলতে বিরাট একটা শাখা পোশাখা, ভাই, জ্যাঠা, ভাইপো ইত্যাদি ইত্যাদি। উদাহরণ দিচ্ছি, বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তি এবং মিত্র শক্তি দুই পক্ষ লড়াই করছে বা করবে, দুপক্ষেরই টাকা দরকার এবং দুপক্ষকেই প্রচুর ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। এবার দেখা যাবে যে যে সমস্ত ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সমস্ত ব্যাংকেরই যদি মালিকানা ট্রেস করা যায়, তাহলে সেই রকফেলার ফ্যামিলির মধ্যে গিয়ে পড়ছে। কোন এক রকফেলারের হাতে কিছু ব্যাংক, কোন আরেক হাতে আরো কিছু ব্যাংক, অন্য রকফেলার সব অন্যান্য কিছু ফাইন্যান্সিয়াল সেক্টর, এইভাবে হচ্ছে। অর্থাৎ একই ফ্যামিলি থেকে দুটো পক্ষকেই ফাইন্যান্স করা হচ্ছে। রূপক করতে করে বলতে গেলে একই লোক পাণ্ডবদেরও টাকা দিচ্ছে, কৌরবদেরও টাকা দিচ্ছে, যাতে করে দুপক্ষ থেকেই ম্যাক্সিমাম প্রফিটটা একটা ঘরে আসে। এটা হচ্ছে রকফেলারের অবস্থান ছিল। সেই রকফেলার এখনো খুব স্ট্রং এবং তাদের সাথেও তারাও এই এই যে এখনকার যে ক্ষেত্র দখলের লড়াই, তার মধ্যে তারাও যথেষ্ট ভাবে আছেন। কিন্তু এখনকার যে ধনপতি বা জিলিয়নিয়ারদের যে পরিচয়গুলো, সেগুলো আবার কিছুটা পাল্টেছে। এটা 1%, যদি বিশদ করে কেউ জানতে চায় তাহলে বন্দনা শিবার লেখা, বন্দনা শিবা একজন বিখ্যাত পরিবেশবিদ, এনভায়রনমেন্টালিস্ট এবং একজন বিজ্ঞানী, একজন অসাধারণ বক্তা এবং লেখিকা, সারা পৃথিবীতে তার অনেক নাম। তার একটা বই 1% ভার্সেস দ্য ওয়ানেস, এই বইটা পড়লে একটা ধারণা করতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি, গাফাম শব্দটা আজকে খুব পরিচিত হয়ে উঠছে পৃথিবীতে, GAFAM, গাফাম। এই গাফাম কথাটা হচ্ছে এক অধ্যক্ষ 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 গাফামের জি ফর গুগল, এ ফর অ্যাপল, এফ ফর ফেসবুক, A for Amazon, M for Microsoft. এরা সম্মিলিতভাবে যদি আমরা ধরি এদের ক্ষমতা এবং শক্তি যে কতটা, সেটা আমরা ধারণাও করতে পারবো না। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এদের মধ্যে। এ অ্যাপল, অ্যাপেলের এখন বাৎসরিক যে টার্নওভার, আউটপুট, ইকোনমিক যে টার্নওভার, সেটা হচ্ছে $1.5 trillion.
ভারতের পুরো দেশটার তোমার বাৎসরিক যে জিডিপি বা আউটপুট সেটা যে $3 trillion, অর্থাৎ আর অ্যাপেল যেভাবে এগোচ্ছে আর কয়েক বছরের মধ্যেই অ্যাপেল ভারতকে টপকে যাবে। করতে করতে একদম অ্যাপেল এখন দেশ অনুযায়ী যদি র্যাঙ্কিং করা হয় তার মধ্যে যদি যদি অ্যাপেলকে রাখা হয় তাহলে অ্যাপেল আপাতত 9 নম্বরে আছে। এবার শুধুমাত্র অ্যাপেলেরই এই ক্ষমতা, এবার এই গাফাম সফটটা নিয়ে আশা করি সবাই বুঝতে পারছে যে ক্ষমতাটা কত দূর এবং কত ব্যাপক এবং কত সর্বগ্রাসী। আজকে আমরা ভারত, চীন, আমেরিকা, পাকিস্তান, ফ্রান্স, ইংল্যান্ড এই দেশগুলোর নাম বলছি আর ভাবছি যে এক একটা রাষ্ট্র কত ক্ষমতাশালী, কিন্তু আসলে কিন্তু আর নেশন স্টেট কনসেপ্টটা ধীরে 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 দুর্বল হয়ে যাচ্ছে। যেটা উঠে আসছে সেটা হচ্ছে কর্পোরেশন স্টেট। এখন পুরো পৃথিবীটা কর্পোরেট শক্তি চালাচ্ছে। উদাহরণ দেওয়ার জন্য আমি এই কথাটা বলছি, কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা ওরা আরো আরো সম্পূর্ণ করতে চায়। তার জন্য ওদের মেইন একটা কর্পোরেশনের ধরো মূল উদ্দেশ্য কি, প্রফিট বাড়ানো। প্রফিট বাড়াতে গেলে কি করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে গেলে কি করতে হবে, যতটা সম্ভব সেই উৎপাদনকে কৃত্রিম ভাবে নিয়ে আসতে হবে, মানে কৃত্রিমতার দিকে নিয়ে আসতে হবে। যত তুমি ল্যাবে ফ্যাক্টরিতে উৎপাদন করতে পারবে তত তুমি কম সময়ের মধ্যে বেশি উৎপাদন করতে পারবে। এটা হচ্ছে একটা দিক, প্রফিট বাড়াতে গেলে উৎপাদন বাড়াতে হবে। দু নম্বর হচ্ছে কস্ট কমাতে হবে, অর্থাৎ খরচা কমাতে হবে। খরচা কিভাবে কমাবে, তুমি একটা যদি ফ্যাক্টরি চালাতে চাও তাহলে বাড়তি যেগুলো না হলেই নয় সেগুলোকে ছাঁটাই করো, মানুষকে ছাঁটাই করো, যন্ত্রপাতি পুরনো পুরনো যন্ত্রপাতি গুলোকে ফেলে দাও। হ্যাঁ, যত পারো তুমি খরচা কমাও। তো এদের প্রোগ্রাম হচ্ছে ডিপপুলেশনাইজ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ জনসংখ্যা কমাও, যতটা পারো জনসংখ্যা কমাও। এটা হচ্ছে এদের কস্ট কমানোর প্রোগ্রাম। এবং জনসংখ্যা কমাবে কি করে, এই নানা রকমের প্রথমত ভাইরাস তৈরি করা, তারপর তার ভ্যাকসিনটাও তৈরি করা, অর্থাৎ সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো করে অন্তত বা আপাতত 12% পপুলেশন জনসংখ্যা কমানোর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে যখন আরো এই প্রজেক্টটা এগোবে তখন সেটা 40% 50% কমানোর দিকে ওরা এগোবে, এটা ওদের প্রোগ্রামে রয়েছে। সুতরাং এই প্রোগ্রামটার মধ্যে এই ডিপপুলেশন পপুলেশনাইজেশনের যে প্রোগ্রাম তার মধ্যে রয়েছে আস্তে 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 সবকিছু ডিজিটাল করে ফেলো এবং মানুষকে প্রকৃতি থেকে সরিয়ে দাও। কারণ মানুষ যত প্রকৃতির মধ্যে থাকবে বা প্রকৃতির মধ্যে কাজ করবে তত মানুষের একটা স্বাধীন স্বকীয়তা থাকবে, তার শরীর মোটামুটি সুস্থ থাকবে, কারণ প্রকৃতির মধ্যে থেকেই আমরা সমস্ত শক্তি পাই, নিরাময় শক্তি পাই। যত বেশি মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে ঘরের মধ্যে তত বেশি মানুষকে রোগগ্রস্ত করা যাবে শারীরিক এবং মানসিক। তাই জন্যই যত রকমের অনলাইন প্রোগ্রাম সমস্ত কিছু, এখানে ওদের মূল মন্ত্রটা হচ্ছে ফার্মিং উইদাউট ফার্মার্স। এমন দিন ওরা নিয়ে আসতে চাইছে যেখানে আর মাঠে ঘাটে চাষবাস করতে হবে না, সবটাই কৃত্রিম ভাবে, প্রথমে ল্যাবে এক্সপেরিমেন্ট হবে, তারপরে ম্যানুফ্যাকচারিং ইউনিটে খাদ্য উৎপন্ন করা হবে, আর চাষিকে দরকার, কৃষককে দরকার হবে না বা চাষিকে দরকার হবে না মাঠে গিয়ে কাজকর্ম করার জন্য। এডুকেশন উইদাউট টিচার্স অলরেডি সেটার প্রসেস শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে অনলাইন স্কুল, অনলাইন কলেজ, অনলাইন ক্লাস চলছে, কিন্তু তাও টিচারদের থাকতে হচ্ছে সেখানে সেই ক্লাসগুলো নেওয়ার জন্য। আগামীতে পুরোটাই প্রোগ্রাম করে নেওয়া হবে, পুরো সফটওয়্যার দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে প্রোগ্রাম করে নেওয়া হবে, টিচারের আর দরকার হবে না, সেই প্রোগ্রামই শেখাবে, যা যা শেখানোর দরকার বলে তারা মনে করবেন তাই তাই শেখাবে স্টুডেন্টদের। যেমন ধরো হেলথ উইদাউট ডক্টরস, এটাও অলরেডি শুরু হয়ে গেছে কিছুটা, একদম অনলাইনে তুমি অ্যাপ্লাই করবে, অনলাইনে তুমি তোমার রিপোর্ট জমা দেবে, অনলাইনে তুমি কুপন পাবে, অনলাইনে তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট হবে, অনলাইনে তোমার টেস্টিং হবে, অনলাইনে তুমি প্রেসক্রিপশন পাবে, তারপরে তোমার হোম ডেলিভারি ওষুধ চলে আসবে। এটা অলরেডি শুরু হয়ে গেছে অনেক জায়গাতে। এবার আগামীতে আর ডাক্তারদেরও দরকার হবে না, ওটাও একটা প্রোগ্রাম বেসড পুরো প্রোগ্রামটা থাকবে যে কার কি রোগ,
কার কি অসুবিধে, কার কি কষ্ট, কার কি টেস্ট ফেস, সেগুলো সমস্ত কিছু বাই প্রোগ্রাম হবে। এটা করে কি হবে, খরচা করবে। যত যত এই প্রোগ্রাম দিয়ে চালানো যাবে, টিচার ডাকার দরকার হবে না, ডাক্তার ডাকার দরকার হবে না, তত খরচাটা কমবে। এটাই হচ্ছে এদের প্রোগ্রাম। এই করতে 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 আস্তে আস্তে মানুষ, এখন আমরা মনে করছি যে আমরা ইউজার্স, আমরা ব্যবহার করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, কিন্তু আস্তে আস্তে আমরা হয়ে উঠছি কিন্তু প্রোডাক্টস। এমন ভাবে ম্যানিপুলেটেড হচ্ছি আমরা, এমন ভাবে ডেটা কালেকশন হচ্ছে, এমন ভাবে আমাদের রুচি, আমাদের পছন্দ অপছন্দ সবকিছু ওরা বুঝে নিয়ে সেই অনুযায়ী ওরা প্রোগ্রাম সেট করছে, যে আমরা অজান্তেই আস্তে আস্তে ওদের হাতের প্রোডাক্ট হয়ে যাচ্ছি। ঠিক যেমন আমরা গরু ছাগল হাঁস মুরগি পুষি, এই জন্যে না যে আমরা চাই যে ওরা ভালো থাকুক ভালো খাক, এই জন্যে যে ওদের কাছ থেকে আমরা কিছু আদায় করতে পারি, যেটা আমাদের পক্ষে নিজেদের বেঁচে থাকার জন্য বা নিজেদের রোজগার করার জন্য আমাদের সুবিধা হয়, এবং যখন আর বুড়ো হয়ে যায় আর পারে না, তখন তাদের মেরে ফেলি বা তাদের বিক্রি করে দিই বা তাদের ফেলে রাখি, ফেলে দিই। ঠিক ব্যাপারটা অনেকটা সেই দিকে এগোচ্ছে, মানে হিউম্যান মানুষ, মানুষের সভ্যতার মধ্যে মানুষ নিজেই হয়ে উঠবে প্রোডাক্ট। প্রোডাক্ট হবে না শুধু যারা এই ক্ষমতাটা ভোগ করছে বা যাদের হাতে পুরো শক্তিটা রয়েছে। ধীরে 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 একটা ডিজিটাল স্লেভারির দিকে আমাদের নিয়ে আসা হবে, এবং আরো একটা সুবিধা হবে, এবং তাই জন্যই 5G আনা হচ্ছে, যাতে করে 4G তে তাও একটুখানি সফটটা করা যাচ্ছে না, 5G যে এসে যাবে তখন সফটটা নিখুঁত ভাবে করা যাবে, কারণ অনলাইনে অ্যাক্টিভিটি গুলো ভীষণ ফাস্ট হয়ে যাবে তখন। এবং সবচেয়ে বড় কথা, 5G তে আরো যেটা হবে যে আমাদের মানে ব্যামো বা রোগ অনেক 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 বাড়বে 5G তে। তোমার ধরো আমাদের ব্রেন টেন একদম ড্যামেজ হতে আরম্ভ করবে, অলরেডি তোমার একটা মাথা খারাপ কিংবা ডিপ্রেশন কিংবা বাইপোলার সিনড্রোম কিংবা স্কিজোফ্রেনিয়া এরকম নানা ধরনের সমস্যা মহামারীর মতন বাড়ছে। আধুনিক এবং কৃত্রিম জীবন যাপনের জন্য 5G যেই আসবে, সঙ্গে সঙ্গে আমাদের পুরো নার্ভাস সিস্টেমটা এবং আমাদের ব্রেন পুরো ড্যামেজ হতে আরম্ভ করবে, তখন আমরা কোথায় যাব? আমরা তখন ডাক্তার বুদ্ধি হাসপাতাল ওষুধ এর উপর ডিপেন্ডেন্ট হবে বেশি। যত ডিপেন্ডেন্ট হবে তাদের কার সুবিধা হবে? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সুবিধা হবে। এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কতটা পাওয়ারফুল, মানে যে কোনো দেশের এক একটা সরকারকে ফেলে দেওয়ার মতন এবং চালিয়ে যাওয়ার মতন ওদের পাওয়ার আছে, ওদের শক্তি আছে, ওদের ক্ষমতা আছে। এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে নতুন করে আবার চাঙা করার জন্যই এত কাণ্ড, এত যে ভ্যাকসিন আসছে, এত যে ভ্যাকসিনের একটা একটা প্রতিযোগিতা চলছে, সেই ইন্ডাস্ট্রিটাকে আবার দাঁড়ো দাঁড় করার জন্য ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ছিল। কোভিড আসার আগে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ছিল, কারণ ওদের যেটা মূল মেরুদণ্ড সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স মানুষের উপর কাজ করছিল না। বিগত কিছু দশক ধরে মানুষ এত বেশি অ্যান্টিবায়োটিক্স খেয়েছে, পেট খারাপ হলেও খেয়েছে, মাথা ধরলেও খেয়েছে, সর্দি হলেও খেয়েছে, একটু জ্বর হলেও খেয়েছে, একটু কেটে গেলেও খেয়েছে, এত বেশি অ্যান্টিবায়োটিক্স খেয়েছে যে আমাদের শরীর আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক্স ইমিউন হয়ে যাচ্ছিল। যে সমস্ত রোগ ব্যাধি ব্যাকটেরিয়া আছে সেগুলো আবার নতুন নতুন শক্তি নিয়ে ফিরে আসছিল, মানুষ আর অ্যালোপ্যাথির দিকে যাচ্ছিল না। যেই কারণে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে নতুন করে দাঁড় করানোর কারণে এই বড় করে ভ্যাকসিনের খেলাটা খেলতে হলো, আর এই ভ্যাকসিনের খেলাটা খেলবো বলেই ভাইরাসের খেলাটা খেলতে হলো। অর্থাৎ ওই ওঝা তোমার ঝাড়বে, ওই ঝাড়ার যে ওষুধটা ওটার জন্যই দংশনটা করানো হলো, ওইটাকে বিক্রি করার জন্য, ওইটাকে দিয়ে ব্যাপারটাকে দাঁড় করানোর জন্য। এইটা হচ্ছে মূল ব্যাপার। আর মোটামুটি একটা আইডিয়া দিলাম যে এর পেছনে উদ্দেশ্য কি, এর পেছনে মূল চক্রান্তটা কি, এবং যদি জানতে চাও যে এই গাফামের পেছনে কি আছে, এই ধরো বিল গেটস এই ব্যাপারটা নতুন নয়, তা আমি সবাইকে অনুরোধ করছি খোঁজ নিতে পারে যে তার ওর বাবা কি করতেন। জার্মানির সময় যে ইউজেনিক্স যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল, যে প্রোগ্রাম পরবর্তীকালে নিষিদ্ধ করা হয়, বাতিল করা হয়, ওই পপুলেশন কমানোর প্রোগ্রাম, ওই একটা পার্টিকুলার মানে তথাকথিত জাতিকে বাঁচিয়ে রাখা, যারা উন্নত, যারা শ্বেতাঙ্গ নীল চক্ষু সোনালি চোখ, তাদেরকে শুধু বাঁচিয়ে রাখতে হবে, বাদবাকিদের আস্তে 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 ব্রাত্য করতে হবে, এটা ইউজেনিক্স প্রোগ্রাম ছিল। ইউজেনিক্স প্রোগ্রাম একা কিন্তু নাসি বা জার্মানির নয়, জার্মানি এবং আমেরিকা একসাথে করেছিল, এবং ইউজেনিক্স এর প্রোগ্রামের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই বিল গেটস এর বাবা। সুতরাং ওই বাবার যে উত্তরাধিকার সেটাই ইনি ক্যারি করছেন বিল গেটস, জগতের একজন পরিত্রাতা রূপে যাকে দেখানো হয়।
তারপরে ধরো অ্যামাজনের কর্তা বেজস, কুক, টিম কুক যে হচ্ছে অ্যাপেলের কর্তা, এরা সবাই এলন মাস্ক, ফেসবুকের জুকারবার্গ, এরা হচ্ছে মূল এই এই ধনপতি বলতে পারো বা মূল কান্ডারি বা মূল এজিলিয়ানার। এদের সাথে রকফেলারও আছে, এদের মধ্যে আবার এরিয়া দখলের অনেক লড়াইও আছে, সেটা আমাদের এই গ্রুপেই আছে। সুমিতা ভো খুব সুন্দর করে আমাকে বুঝিয়েছিল, একদল এদের মধ্যে আবার ডানপন্থী আর বামপন্থী আছে, যেটা হয় ক্ষমতা ভাগ বাটোয়ারার মানে জন্য কাড়াকাড়ি আছে। সুতরাং এরা পুরো জগৎটাকে কন্ট্রোল করতে চাইছে এবং কিছুটা অলরেডি করছে। শুধু এদের হাতে নিজস্ব আর্মি নেই, কিন্তু সে আর্মিকে মাইনে কে দেবে এবং আর্মি ফেসিলিটি কে দেবে এবং আর্মিকে অস্ত্র কে দেবে, এই পুরো ব্যাপারটার সাথে পেছনে যে ফান্ডিং এবং ফাইন্যান্স এবং স্পন্সরশিপ, এটা এদের হাতে আছে। তো এরা পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে এবং কস্ট কমাবে, প্রফিট বাড়াবে এবং মানুষকে আস্তে 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 সম্পূর্ণ প্রোডাক্ট বানিয়ে দেবে। অর্থাৎ পুরো জগতে যে কজন বেঁচে থাকবে, যে 50 কোটি কি 60 কোটি বা 70 কোটি ধরো ধরো যে পপুলেশন বেঁচে থাকবে, তাদের কাজই হবে শুধু এদের সার্ভ করে যাওয়া, একটা বিরাট মেশিনারি নাট বল্টু হয়ে থাকা, এটাই হচ্ছে এদের ফাইনাল উদ্দেশ্য। আচ্ছা, কিছুটা আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে নিই, আমাদের রামকৃষ্ণ সাহা জিজ্ঞাসা করেছেন ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়ে। হ্যাঁ, এই প্রথম কথা আমি বলি, আমি এটা আগে লিখিয়েছি যে এই ভাইরাসটার যেটা মানুষের তৈরি করা, মানে শুধু চায়না নয়, চায়না এবং আমেরিকা একসাথে তৈরি করেছে, তার যদি প্রমাণ কেউ চায় তাহলে বলে দিই যে এই ভাইরাসটা কিন্তু পেটেন্ট করা এবং পেটেন্ট নাম্বার আছে, যদি নাম্বার কেউ চায় সেটাও বলে দিই, www.pandemic.com সার্চ করলে ডকুমেন্টারি দেখতে পাবেন, ডকুমেন্টারিটার নাম প্যান্ডেমিক ডকুমেন্টারি 2, সেখানে পরিষ্কার পেটেন্ট নাম্বারটাও দেওয়া আছে। পেটেন্ট নাম্বার দেওয়া আছে, তাৎপর্য কি যে প্রকৃতি থেকে যেটা তৈরি হয় স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে তৈরি হয় সেটাকে কখনো পেটেন্ট করা যায় না, একমাত্র যেটা মানুষ তৈরি করে প্রকৃতি থেকে কিছু নিয়ে মিশিয়ে টিশিয়ে একটা মিশ্রণ করে তৈরি করে একটা ফর্মুলায়, সেইটাকে পেটেন্ট করা যায়। অতএব তোমার COVID-19 কিংবা এইডস কিংবা এবোলা কিংবা সার্স, এগুলো সবই কিন্তু পেটেন্ট করা, অর্থাৎ কোনটাই প্রকৃতি থেকে ন্যাচারালি আসেনি, এগুলো সবই কোনো না কোনো কোম্পানি, কোনো না কোনো দেশ, কোনো না কোনো মানুষ সেটাকে পেটেন্ট করেছে। তার মানে এটা মানুষের তৈরি করা। তুমি কখনো শুনবে না যে ক্যান্সার কেউ পেটেন্ট করেছে বা ইনফ্লুয়েঞ্জা কেউ পেটেন্ট করেছে, কারণ এগুলো প্রকৃতিতে আছে। সেই জন্য এই যে পেটেন্ট করা মানে হচ্ছে এটা মানুষের তৈরি করা এই ভাইরাসটা, এবং এটা আর এন এ ভাইরাসের কোন রকম ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়। কেন? কারণ আরএনএ ভাইরাস তার চরিত্র পাল্টায় ঘন ঘন, কয়েক সপ্তাহ অন্তর অন্তর, রোগ লক্ষণ পাল্টায়, চরিত্র পাল্টায়, যার চরিত্র পাল্টায় তার থেকে প্রোটিন নিয়ে সেইটাকেই ব্যবহার করে আবার মানুষের শরীরে ঢোকানো সেটা ভ্যাকসিন হতে পারে না। কারণ যতদিনে ভ্যাকসিনটা তৈরি হবে, 10 মাস কি 1 বছর কি 1.5 বছর, ততদিনে ভাইরাসটা আবার নিজের চরিত্র কয়েকবার পাল্টেছে, তাই জন্যই এর ভ্যাকসিন তৈরি করা যায় না। এইবার প্রশ্ন হচ্ছে এত যে বাজারে ভ্যাকসিন, এই অক্সফোর্ড ভ্যাকসিন কিংবা ফিফজার ভ্যাকসিন কিংবা স্পুটনিক 5 কিংবা কোভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলো তাহলে কি করছে এরা, এরা কারা, এরা কি? এগুলো কোনোটাই আসলে ভ্যাকসিন নয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইমিউনিটি বুস্টার, অর্থাৎ প্রতিরোধ বর্ধক রসায়ন, অর্থাৎ জেনারেলি আমাদের মানব শরীরের প্রতিরোধ ক্ষমতা একটুখানি বাড়বে। কিন্তু COVID-19 হবে না এমন কোন গ্যারান্টি দিতে পারবে না, এটা ভ্যাকসিন প্রস্তুতকারকরাই বারবার বলছেন। এটা যদি একটুখানি কেউ নিউজ ফলো করে তারই দেখতে পাবে যে আমাদের ভারতীয় বিজ্ঞানীরা বলছেন যে কোনো গ্যারান্টি নেই যে ভ্যাকসিন নিলে COVID-19 হবে না, এইটুকু বলা যায় যে প্রতিরোধ ক্ষমতা বাড়বে, নাও হতে পারে। অতএব হু মানে WHO থেকে শুরু করে মানে যাদের হাতে এই স্বাস্থ্য কেন্দ্রিক ক্ষমতাটা রয়েছে, অ্যান্টনিও ফাউচি, এরা সবাই বলছে যে মাস্ক পরে যেতে হবে আজীবন, অর্থাৎ ভ্যাকসিন এসে গেলে মানে মাস্ক পরান বন্ধ হয়ে গেল তা নয়, সোশ্যাল ডিস্টেন্সিং এবং বিভিন্ন রকমের বিধি নিষেধ, এইগুলোর কোন ইতি নেই, এ চল
অতএব ভ্যাকসিনেশনের সাথে আসলে COVID-19 এর তেমন কোনো সম্পর্ক নেই, এক্সেপ্ট যে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রচুর 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 টাকা আবার ফার্মাসিউটিক্যাল কোম্পানির হাতে চলে আসবে। এবং এই ভ্যাকসিনেশন একবার নয়, বছরে দুবার করে নিতে হবে, তার ডোজ আছে, এবং সেই তার সাথে হেলথ কার্ড ইস্যু করা হবে, অর্থাৎ তো মানুষের প্রত্যেকে আপডেটেড করা আছে কিনা, সে লাস্ট ভ্যাকসিনের ডোজটা নিয়েছে কিনা, অনেকটা গাড়ি পরীক্ষা ধোঁয়া পরীক্ষার সেই কার্ডের মতন। এই হেলথ কার্ড অনুযায়ী তা যদি আপডেটে থাকে তবে সে ট্রেনের টিকিট পাবে, কিংবা সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে, কিংবা সে কোনো একটা ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে, কিংবা সে কোনো বিদেশে ট্রাভেল করতে পারবে, কিংবা কোনো ভালো হোটেলে থাকতে পারবে, কিংবা কোনো ভালো রেস্তোরাঁয় ঢুকতে পারবে। এই সমস্ত নিয়ম আজকে নয়, 2-3 বছরের মধ্যেই এগুলো চালু করা হয়ে যাবে। এটা নিয়ে মনের মধ্যে কোনো সংশয় রাখার দরকার নেই। এটি এই প্রোগ্রামটা, এই প্রজেক্টটা অনেক আগে থেকেই সিমুলেশন হয়ে আছে, 2014-15 সাল থেকে এগুলো সব ঠিক করা আছে যে এগুলো করা হবে। যদি বিষয় জানতে চান একটুখানি লন্ডন রিয়েল ওয়েবসাইটে যান, আরো অনেক ওয়েবসাইট আছে, ইউটিউব কিংবা টুইটার কিংবা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক কিংবা গুগলে সার্চ করলে কিচ্ছু পাবেন না, কারণ সমস্ত কন্টেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে এইসব জায়গা থেকে, এবং এই সমস্ত যারা সত্যি কথা বলছে তাদের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে। এটা অন্যভাবে ওয়েবসাইট গুলোকে খুঁজতে হবে, ব্লক খুঁজতে হবে। দরকার হলে পরবর্তীকালে আমি লিখে কয়েকটা ওয়েবসাইটের নামটা আমি লিখে এই গ্রুপে শেয়ার করবো। আর খুব বেশি যদি কেউ এটা নিয়ে ফেসবুকে বলাবলি করতে চায় যে কোনো সময় তাকে ব্লক করে দেওয়া হবে। আমাদেরও আমাদের মরমিয়া গ্রুপ কেউ এই নিয়ে লেখালেখি করা হচ্ছিল বলে ওয়ার্নিং দিয়েছিল ফেসবুক, এবং এইটা এত ভয়েরা কেন পাচ্ছে সত্য কথাটা। এমনিতে তো কত গালাগাল, কত আজেবাজে কথা সবাই সবাইকে বলছে, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর হিন্দু মুসলমান নিয়ে মানে ঘৃণ্য জঘন্য রকমের আক্রমণ প্রতি আক্রমণ করছে সবাইকে, তখন কিন্তু ফেসবুক কথাটা নড়ে চড়ে বসছে না, ইউটিউব অত নড়ে চড়ে বসছে না। যখনই কোভিড নিয়ে কিছু বলা হচ্ছে, কোভিড এর বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, বিধিনিষেধের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেগুলোকে ডিলিট করছে, ব্লক করে দিচ্ছে, অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, তার মানে ভয় পাচ্ছে সত্যটাকে, এবং তাই জন্য এটা সত্য বোঝাও যাচ্ছে। যাই হোক, মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং আগেও রামকৃষ্ণ বাবুকেও বলি যে এই ভ্যাকসিন দিলে যেহেতু আমাদের শরীরে আরো বেশি রোগ ঢুকবে, এবং আমাদের আরো বেশি ডিপ্রেশন আসবে, কারণ আমরা পুরো ঘরবন্দি হয়ে যাব, প্রকৃতির মধ্যে আমাদের থাকতে দেওয়া হবে না। যে সূর্য একটা অংশ হচ্ছে এই পৃথিবী, সেই সূর্যের রোদ নাকি আমাদের পক্ষে খারাপ, যে বায়ু যে মাটিতে বিবর্তিত হতে হতে কোটি কোটি বছর ধরে মানুষের শরীরটা এসেছে, হ্যাঁ, সেই প্রকৃতি নাকি আমাদের পক্ষে খারাপ, আমাদের মাস্ক পরে থাকতে হবে, এই ধরনের কথাগুলো, অস্বাস্থ্যকর অবৈজ্ঞানিক কথাগুলো ওরা বলছেন, পার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র প্রচারের সুবিধার জন্য, কারণ এই মিডিয়াগুলো ওই একই শক্তিগুলোর দ্বারা কন্ট্রোলড হয়, যতগুলো মেইনস্ট্রিম মিডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। অতএব এই পুরোটা করা হচ্ছে আমাদেরকে আরো রোগগ্রস্ত এবং দুর্বল করে দেওয়ার জন্য, যাতে আমরা প্রতিবাদ না করতে পারি, এইটা চেষ্টা হচ্ছে। কিন্তু সৌভাগ্যের কথা, এর উল্টো স্রোতটাও রয়েছে, আস্তে 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 অনেকে সচেতন হচ্ছেন, এবং সোশ্যাল মিডিয়ার উপর এত বিধিনিষেধ থাকা সত্ত্বেও বহু ডাক্তার বহু বিজ্ঞানীরা এগিয়ে আসছেন, এটা নিয়ে আমি লেখালেখি করেছি। আমরা যতটা সচেতন হয়ে উঠব, এই সচেতনতাটাই একটা শক্তি, বিশ্বাস রেখে, ভগবানের বিশ্বাস রেখে, আস্থা রেখে যত আমরা সচেতন হব তত ভালো হবে। আমরা চারদিকে তাকিয়ে দেখুন না, কুকুর বেড়াল পশু পাখি কাকে মাস্ক পরতে হচ্ছে, কাকে ভ্যাকসিন নিয়ে বাঁচতে হচ্ছে, শুধু এটা শুধু মানুষের ক্ষেত্রেই কি এটা প্রযোজ্য যে একটা বাচ্চা শরীরের মধ্যে আমরা টক্সিন ঢোকাচ্ছি? আজ পর্যন্ত কোনো পাস করা ডাক্তার বলতে পারবে যে একটা MMR ভ্যাকসিন আর যে সমস্ত ভ্যাকসিন দেওয়া হয় শিশুগুলোর মধ্যে তার মধ্যে এক্স্যাক্টলি কি কি উপাদান থাকে, পড়ানো হয় না মেডিকেলে এই সমস্ত কথা, এই সমস্ত তথ্যগুলো দেওয়া হয় না, শুধু ডাক্তারদের শুধু মুখস্থ করানো হয় যে কখন কোন ভ্যাকসিনটা শিশুর মধ্যে দিতে হয়, কোনটা 6 মাসের মাথায়, কোনটা 1 বছরের মাথায়, কোনটা 1.5 বছরের মাথায়, সেটা নিয়ে যদি কেউ জানতে চান বিশদে, তাহলে আরেকটা নিষিদ্ধ হওয়া ডকুমেন্টারি আছে, ভ্যাক্সড, VAXXED, ভ্যাক্সড 1-2, এটাও পাওয়া যাবে, তবে ওই ইউটিউব ফিউটিউবে পাবেন না, অন্যভাবে সার্চ করে করে খুঁজে দেখুন পাওয়া যাবে। আমি এখানে এই অনলাইনে এখানে আমি এই মুখে মুখে লিঙ্ক ফিঙ্ক আমি বলতে চাই না, তাতে করে কারণ এই হোয়াটসঅ্যাপটাও কিন্তু ফেসবুকের সম্পত্তি, অতএব যেটুকু সম্ভব হলো বলার অল্প কথায় বললাম,
এছাড়া নিজেরা একটুখানি পড়াশোনা করুন, সবাইকে অনুরোধ করছি খোঁজ খবর নিন, একটু চারপাশটা দেখুন, চোখ কান খোলা রাখুন, আমার মনে হয় আস্তে আস্তে বুঝতে পারবেন।